হ্যালো গাইস আপনারা সকলেই জানেন হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার্স নিয়ে এসেছে তার নাম হলো হোয়াটসঅ্যাপ চ্যাট লক অর্থাৎ আপনি যে কোনো চ্যাটকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিয়ে আপনি যদি এখানে থ্রি ডটে ক্লিক করে নেন এখানে একটি নতুন অপশান পেয়ে যান লক চ্যাট বলে আপনি সেই লক চ্যাটে যদি ক্লিক করে নেন এখানে কন্টিনিউতে ক্লিক করে নিয়ে আপনারা যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন আপনার চ্যাটটি কিন্তু লক হয়ে যায় কিন্তু এখানে একটি আপনারা প্রবলেমে পড়ে থাকবেন যখনই আপনারা এই চ্যাটটিকে নিচে নামিয়ে নেবেন তখনই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন লক চ্যাট বলে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আপনারা এই উপরে যে লক চ্যাট বলে লেখাটি রয়েছে সেটিকে হাইড করতে পারবেন অর্থাৎ আপনারা যদি চ্যাটটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে নিচের দিকে যদি স্ক্রল ডাউনও করে নেন এখানে কিন্তু লক চ্যাট অপশানটি আর শো করবে না অথচ আপনারা যে কোনো চ্যাটকে লক করে রাখতে পারবেন তো কি সেই পদ্ধতি যার ফলে আপনারা যে কোনো চ্যাটকে লক করতে পারবেন কিন্তু উপরে এখানে লক চ্যাট বলে অপশান আর শো করবে না তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে হ্যালো গাইস আমি সৌরভ আপনারা দেখছেন ইস্যুটে চলো শুরু করা যাক ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ হোয়াটসঅ্যাপে কোনো নতুন আপডেট এলে কিংবা যে কোনো নতুন সমস্যা দেখা দিলে কিংবা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন আপনাদের কি সমস্যাটি হচ্ছে দেখুন আপনারা যখনই কোনো চ্যাটকে সে চ্যাট এমনি ইন্ডিভিজুয়াল চ্যাট হোক কিংবা গ্রুপ চ্যাট হোক আপনারা যখনই এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে এখানে লক চ্যাটে ক্লিক করে নিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চ্যাটটি লক করে নিচ্ছেন কিন্তু আপনারা যখনই এখানে চ্যাটটিকে ওপেন করে নেবেন প্রথমে এখানে লক চ্যাট দেখাবে না কিন্তু যখনই আপনারা এখানে স্ক্রোল ডাউন করে নেবেন এখানে লক চ্যাট দেখতে পেয়ে যাবেন তো এই অপশানটি যদি সকলে দেখে নেয় তাহলে সকলেই জানতে পেরে যাবে যে আপনি কিছু চ্যাটকে লক করে রেখেছেন কিন্তু আপনাদের একটি পদ্ধতি জানাচ্ছি সেটি হোয়াটসঅ্যাপের একটি নতুন আপডেট যার ফলে আপনি যে কোনো চ্যাটকে লক করে রাখুন না কেন আপনার এখানে উপরে লক চ্যাট শো করবে না এবং আরও একটি ইউনিক ওয়েতে আপনারা সেই লক চ্যাটগুলি আপনারা নিজেরাই দেখতে পাবেন তো কী সেই পদ্ধতি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো দেখুন আপনারা হয়তো যে কোনো চ্যাটকে এখানে লক করে নিয়েছেন আমি এটিকে রিমুভ করে দিচ্ছি এবং পুনরায় এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি তো দেখুন প্রথমে এখানে লক চ্যাট বলে শো করছে না কিন্তু কেউ যদি এখানে নিচের দিকে নামিয়ে নেয় এখানে লক চ্যাট শো করছে তো আপনি এটিকে হাইড করবেন কিভাবে। তো প্রথমে আপনারা এখানে লক চ্যাটে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার লক চ্যাটের যে সমস্ত চ্যাটগুলি রয়েছে তা এখানে ওপেন হয়ে গেছে তো এরপরে আপনারা কি করবেন দেখুন উপরে ডান কোণে এখানে একটি থ্রি ডট পেয়ে যাবেন আপনি সেই থ্রি ডটে ক্লিক করে নেবেন এবং তাহলেই একটি অপশান পেয়ে যাবেন চ্যাট লক সেটিং বলে আপনি সেই চ্যাট লক সেটিংয়ে ক্লিক করে নেবেন তো তারপরেই এখানে একটি অপশান পেয়ে যাবেন হাইট লক চ্যাট বলে আপনি এই অপশানে যদি অন করে নেন তাহলে এরকম একটি পপ আপ শো করবে আপনারা কি করবেন এই নিচের দিকে সবুজ কালারের যে রয়েছে ক্রিয়েট সিক্রেট কোড আপনি এই ক্রিয়েট সিক্রেট কোডে ক্লিক করে নেবেন তো তারপরে দেখুন আপনাকে এখানে সিক্রেট কোড টাইপ করতে বলছে তো আপনি এখানে যে কোনো একটি সিক্রেট কোড টাইপ করে নেবেন ধরুন আমি এখানে টাইপ করে নিচ্ছি ধরুন এখানে ক্যাপিটাল লেটারে প্রথম এ লিখলাম তারপর এম আই অর্থাৎ আমি লিখলাম এবং তারপরে ধরুন কয়েকটি নাম্বার দিয়ে দেব এক দুই তিন আমি একটি সহজ সরল সিক্রেট কোড দিয়ে দিলাম আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কোনো সিক্রেট কোড দিতে পারেন তো তারপরে কি করবেন এখানে নেক্সট অপশান পেয়ে যাবেন আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আপনাকে সেই কোডটি পুনরায় দিতে বলবে কনফার্ম হওয়ার জন্য আমি এই কোডটিকে পুনরায় দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে আই ক্যাপিটাল দিলাম এবং এম আই এবং তারপরে আমি দিয়েছিলাম এক দুই তিন আপনারা যে কোডটি দিয়ে থাকবেন সেই কোডটি পুনরায় দিয়ে দেবেন তো দেখুন এখানে লেখাই রয়েছে সিক্রেট কোড ম্যাচ করে গেছে এবং তার তারপরে কী করবেন এখানে যে ডান অপশান দেখতে পাবেন আপনি সেই ডান অপশানে ক্লিক করে দেবেন তো তাহলেই দেখুন আমার এখানে হাইট লক চ্যাটটি অন হয়ে গেল তো তারপরে দেখুন আমি যদি এখান থেকে ব্যাক করে নিই আরেকবার ব্যাক করে নিই দেখুন এখানে কিন্তু পুনরায় যদি আমি এখানে টেনে নিই দেখুন আমার কিন্তু এখানে লক চ্যাটটি আর শো করছে না দেখুন আমি পুরো এখান থেকে রিমুভও করে দিচ্ছি হোয়াটসঅ্যাপকে তারপরে আমি পুনরায় হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি তারপরে দেখুন আমি যদি স্ক্রোল ডাউন করে নিই এখানে কিন্তু সেই লক চ্যাটটি আর শো করছে না তো এর ফলে আপনারা সেই লক চ্যাটটিকে হাইট করে রাখতে পারবেন তো এবারে বলি আপনারা যদি ওই লক চ্যাটটি দেখতে চান তাহলে আপনারা কি করে দেখতে পাবেন তার জন্য কি করবেন এখানে যে সার্চ অপশান পেয়ে যাবেন আপনি এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনি যে সিক্রেট কোডটি দিয়ে রেখেছিলেন আপনি সেই সিক্রেট কোডটি টাইপ করে নেবেন তো ধরুন আমি এখানে আমি এক দুই তিন দিয়েছিলাম আমি এখানে আমি তারপরে যদি এক দুই তিন এখানে দিয়ে দিই তো দেখুন এখানে আমার চলে এসছে লক চ্যাট আমি এরপরে যদি আপনি এখানে ক্লিক করে নেন তো দেখতে পাচ্ছেন আমি সেই লক চ্যাটটি ওপেন করে নিতে পেরেছি তো আপনারাও এভাবে যে কোনো লক চ্যাটটিকে হাইট করে নিতে পারবেন এবং সেই সিক্রেট কোডটি মনে রাখবেন যা আপনি এই সার্চ বারে যদি সার্চ করে নেন তাহলে আপনারা আপনাদের সেই লক চ্যাটগুলিকে পেয়ে যাবেন